আউযুবিল্লাহি মিনাশশাইতানিরজিম বিসমিল্লাহিররহমানিররহিম ক্লাস 8 এর ছাত্র ছাত্রীদের তোমাদের আজকে আমি আলোচনা করব ন্যারেশন বিষয় নিয়ে ইংলিশ সেকেন্ড পেপারের তোমরা বিষয়টা খুব মনোযোগ সহকারে খেয়াল করবা যখন আমরা একটা পেসেজ করব আমি তোমাদেরকে এর আগে ন্যারেশনের সংক্ষিপ্ত ধারণাগুলো দিয়েছিলাম আজকে আমরা করব যে একটা পেসেজ ন্যারেশন সো পেসেজ ন্যারেশন করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা কি করব প্রথম আমরা পেসেজটা ভালো করে পড়ে ফেলব এখান থেকে পেসেজটা পড়ে প্রথম বক্তাকে দ্বিতীয় বক্তা অর্থাৎ স্পিকারকে লিসেনারকে আমরা সেটাই এখান থেকে ফাইন্ড আউট করবো এই দুটো জিনিস আমরা বের করে ফেলবো সো আমরা একটু যাবো যে পেসেজটা একটু পড়ি আমরা পেসেজের মধ্যে বলতেছে রুমা হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন টুডে হ্যাঁ অর্থাৎ রুমা হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন টুডে আস্কড দ্য টিচার তাহলে প্রথম কথাটা কে জিজ্ঞেস করছে টিচার জিজ্ঞেস করছে যে তার স্টুডেন্টকে যে তুমি কি আজকে তোমার বাড়ির কাজ করেছি কিনা বা তোমার পাঠ করেছি কিনা তো এখন দ্বিতীয় বক্তা কে আসতেছে ইয়েস স্যার করেছি আই হ্যাভ অর্থাৎ আমি করেছি তার মানে কে বলতেছে রুমা তাহলে এখানে প্রথম বক্তা হচ্ছে কে টিচার দ্বিতীয় বক্তা হচ্ছে কে বা শ্রোতা হচ্ছে কে রুমা এরপর কি আসতেছে বাট আই হ্যাভেন্ট আন্ডারস্ট্যান্ড সাম গ্রামাটিক্যাল পয়েন্টস কিন্তু আমি কিছু সেখানে গ্রামাটিক্যাল নিয়মাবলী আমি বুঝতে পারিনি এই কথাটা কে বলছে এই কথাটা বলছে যে রুমা তার মানে স্টুডেন্ট সো এখানে স্টুডেন্ট কিন্তু পরপর দুইটা কথাই বলছে এরপর কি আসছে যে হোয়ার ইজ দ্য প্রবলেম অর্থাৎ তোমার সমস্যা কোথায় সেট দ্য টিচার জিজ্ঞেস করলো তার মানে এটা হচ্ছে কি প্রথম বক্তার দ্বিতীয় কথা লেট আস ট্রাই এগেন চলো আমরা আবার চেষ্টা করি এ কথাটাও কিন্তু শিক্ষকের তাহলে আমরা যখন একটা ন্যারেশন শুরুতে করতে যাব প্রথম বক্তাকে সামনে নিয়ে আসবো এবং সাথে দ্বিতীয় বক্তাকেও সাথে রাখবো তাহলে আমাদের এখানে ছিল যে কি প্রথম বক্তা কি জিজ্ঞেস করছে যে দ্য টিচার তাহলে প্রথম বক্তা আর এই জিনিসটা আমরা দেখতেছি যে অবশ্যই আমি বলছিলাম যে এর আগে যে এখানে আমাদের যখন ন্যারেশন হবে ন্যারেশনটা পাঁচটি সেন্টেন্সের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে একটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এক্সক্লেমেটিভ সেন্টেন্স এই পাঁচটি জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে তাহলে প্রথম যে কথাটা আসতেছে সেটা কি অ্যাসারেটিভ নাকি ইন্টারগেটিভ না ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লেমেটারি এগুলো আমরা দেখলেই বুঝতে পারবো সো এখানে দেখা যাচ্ছে যেহেতু প্রশ্নের শেষে কিন্তু একটা কোয়েশ্চন মার্ক দেওয়া হচ্ছে তার মানে এটা অবশ্যই প্রশ্নমূলক অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স সো এক্ষেত্রে আমরা কী করবো আগে প্রথম বক্তাকে সামনে নিয়ে আসবো তাহলে এখানে প্রথম বক্তা হচ্ছে কে দ্য টিচারকে সামনে নিয়ে আসবো অর্থাৎ উনি হচ্ছেন স্পিকার তাহলে দ্য টিচার এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আক্সড কিন্তু অনেক সময় সরাসরি দেওয়া থাকে আবার অনেক সময় আক্সড সরাসরি দেওয়া থাকে না সেটা সেট থাকে বা সেট টু থাকে অথবা সেট বা সেট টু থাকলে তারপরে আমরা আক্সড বসাবো সেই হিসাবে আমরা কী বসাবো আক্সড বসাবো এটা সেট টু এর প্রথম পরিবর্তন তারপর যে বক্তা বা শ্রোতা যে তাকে নিয়ে আসবো তাহলে এখানে শ্রোতা ছিল যে কে অর্থাৎ লিসেনার ছিল যে রুমা রুমাকে সামনে নিয়ে আসবো এখানে এরপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনভাইটেড কমার কাজ অর্থাৎ সেট টু এর পরে প্রথম বক্তা দ্বিতীয় বক্তার কাজ করার পর আমরা তারপর করবো যে সেট টু এর কাজ সেট টু এর পরে আমরা করবো যে ইনভাইট কমার কাজ তাহলে আমার এখানে ইনভাইট কমা কোথায় ছিল শুরুতে ছিল অর্থাৎ রুমার এখানে এই ইনভাইট কমার জন্য আমরা কী বসাবো ইফ বা ওয়েদার বসাবো দুটো থেকে যে কোনো একটি আমরা বসাবো এরপর আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে সাবজেক্টের কাজ এখানে সাবজেক্টটাকে দেখতে হবে যেমন হ্যাভ ইউ ইউ মানে হচ্ছে কি তুমি আর তুমি মানে কে রুমা তো রুমার জন্য আমরা কী লিখতে পারি এখানে সি লিখতে পারি পাশে আমরা ব্র্যাকেটে আর লিখতে পারি এখানে রুমা এরপর আমরা কাজ করবো যে অক্সিলারি ভার্বের কাজ অক্সিলারি ভার্বটা দেওয়া হচ্ছে যে হ্যাভ হ্যাভ বা হ্যাজ থাকলে তার পরিবর্তে আমরা বসাবো যে হ্যাড এরপর আমার অবশিষ্ট অংশ ডান এটা যেভাবে আছে সেভাবে বসে যাবে ইউর থাকলে ইউরটা কাকে বোঝাচ্ছে রুমাকে বোঝাচ্ছে সেই জন্য আমরা তার পরিবর্তে হার ইউজ করব হার ইংলিশ লেসন যেটা আছে ইংলিশ লেসন এটা হুবহু বসে যাবে টুডে টুডে থাকলে আমরা তার পরিবর্তে বসাবো কি দ্যাট ডে অর্থাৎ আমাদের প্রথম সেন্টেন্সটা এভাবে হবে যে দ্য টিচার আস্কড রুমা অর্থাৎ টিচার রুমাকে জিজ্ঞেস করলো ইফ শি হ্যাড ডান হার ইংলিশ লেসন টুডের পরে তো আমরা বসাবো কি দ্যাট ডে এরপর আমরা যাবো যে সেকেন্ড প্যারা সেকেন্ড পয়েন্টে কী বলতেছে যে ইয়েস স্যার এই কথাটাকে বলছে রুমা বলছে তাহলে যদি পজিটিভলি উত্তর আসে টিচারকে আমরা সবসময় রেসপেক্টফুলি কথাটা সম্বোধন করবো অর্থাৎ দ্য টিচার দ্য স্টুডেন্টস অর্থাৎ রুমার রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ সো এখানে আমরা পলাইটলি ইউজ করতে পারি রেসপেক্টফুলি ইউজ করতে পারি যেটা ইচ্ছা সেটা আমরা ইউজ করতে পারি তাহলে আমরা লিখবো যে কি ইয়েস কথাটার জন্য ইয়েস স্যার পর্যন্ত যেহেতু আসছে এই কাজটাই আমরা করবো অর্থাৎ ইয়েস স্যার এই কথাটা কে বলছে রুমা বলছে স্টুডেন্ট বলছে তাহলে রুমা পলাইটলি বা রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এটা হচ্ছে শুধুমাত্র হামুদক উত্তরের জন্য পজিটিভ আনসারের জন্য এরপর একটা কথা বলছে যে আই হ্যাভ অর্থাৎ হ্যাঁ আমি করেছি ইনভাইট কমার জন্য দ্যাট শি হ্যাড অর্থাৎ আই এর পরিবর্তে কী হবে সি হবে কারণ আইটা হচ্ছে রুমা সেজন্য আমি এখানে সি ইউজ করছি পাশে আমি ব্র্যাকেটে আর দিতে পারি
তাহলে এখানে হ্যাপ ছিল সেজন্য হেড করে ফেলছি ডান মানে হচ্ছে কাজটি শেষ হয়েছে সেজন্য এখানে ডান ইউজ করছি অর্থাৎ আমার হ্যাপ বা হ্যাজ থাকলে তারপরে যে বারটা বসবে সেটা অবশ্যই ভার্বের তিনম ফর্ম হবে সেজন্য আমি এখানে ডান ব্যবহার করছি তারপর আবার কি আসছে বাট হ্যাভেন্ট আন্ডারস্ট্যান্ড সাম গ্রামাটিক্যাল পয়েন্টস রিপ্লাইড রোমা অর্থাৎ দ্বিতীয় যে কথাটা ছিল এটাও কিন্তু রোমার হ্যাভেন্টের পর থেকে হ্যাভেন্ট বাট হ্যাভেন্ট আন্ডারস্ট্যান্ড সাম গ্রামাটিক্যাল পয়েন্টস এটাও রোমার কথা ছিল তাহলে বাট সি অলসো এডেড দ্যাট অর্থাৎ রোমা একটা কথা বলার পর যখন আরেকটি কথা বলবে তখন আমরা কী করবো অলসো এডেড দ্যাট কথাটা সংযুক্ত করবো তার মানে এই আই হ্যাভের পরে আরেকটা কথা বলার কারণে আমরা এখানে সি অলসো এডেড দ্যাট ইউজ করলাম তারপর যাবো যে কোথায় বাট হ্যাভেন্ট আন্ডারস্ট্যান্ড সি হ্যাড নট সি হ্যাপ বা হ্যাজ থাকলে তারপর কি বসাবো হ্যাড বসাবো হ্যাড নট তাহলে আমার এর আগে ছিল যে কি ইয়েস পর্যন্ত ইয়েস সার পর্যন্ত আমরা করেছি অর্থাৎ ইয়েস যেহেতু পজিটিভ উত্তর আসছে সেই জন্য আমরা লিখবো যে দ্য রোমা রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রোমা পোলাইটলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এই কথাটা আমরা শেষ করে তারপর একটা কথা বলছে যে আই হ্যাভ অর্থাৎ আই এর পরিবর্তে আমরা সি লিখবো হ্যাভ বা হ্যাজ থাকলে তার পরিবর্তে আমরা কী বসাবো হ্যাড বসাবো সে ততটুকু পর্যন্ত আমরা কাজ করেছি এরপর আমাদের দেখাচ্ছে যে এই একই বক্তা অর্থাৎ আরেকটা কথা বলছে যে বাট আই হ্যাভেন্ট আন্ডারস্ট্যান্ড দিস সাম গ্রামাটিক্যাল পয়েন্টস এই কথাটাও কিন্তু রুমার ছিল সেই জন্য আমরা কী করবো যেহেতু রুমার একটা কথা বলছে তাহলে সি অলসো এডেড দ্যাট দিয়ে আমরা যুক্ত করবো কথাটা তাহলে বাট সি হ্যাড নট বাট আই এর পরিবর্তে কী হবে সি হবে হ্যাপটা হ্যাড হয়ে যাবে হ্যাড নট আন্ডারস্ট্যান্ড সাম গ্রামাটিক্যাল পয়েন্টস এটা যেভাবে আছে সেভাবেই বসে যাবে একদম একদম এতটুকু পর্যন্ত এখানে বসে যাবে আর কোনো কাজ নেই এরপরে কতটা কার আসতেছে সেটা আমাদেরকে দেখতে হবে যে বলছে যে হয়ার ইজ দ্য প্রবলেম অর্থাৎ সমস্যাটা কোথায় সেড দ্য টিচার অর্থাৎ টিচার জিজ্ঞেস করলো যে সমস্যাটা কোথায় ছিল অর্থাৎ তুমি যে জিনিসটা বুঝো না সেটা কোথায় তাহলে এটা টিচারের প্রশ্ন ছিল সেকেন্ড প্রশ্ন তাহলে আমরা লিখতে পারি অ্যাট দিস দ্য টিচার আক্সড এগেন লিখতে পারি এগেন আক্স দ্য টিচার এগেন এখানে আমরা এগেন কথাটা ইউজ করতে পারি ওয়ার্ডটা তাহলে দ্য টিচার এগেন আক্সড তাহলে আমরা এখান থেকে লিখবো যে হয়ার এরপর ডাব্লিউএস কোয়েশন আমরা যেটা আছে সেটা বসে দিব হয়ারটা যেভাবে আছে সেভাবে বসে যাবে এরপর আমরা আনবো যে সাবজেক্ট দ্য প্রবলেমটাকে সামনে নিয়ে আসবো হয়ার দ্য প্রবলেম এরপর অক্সিলারি ভার্ব কাজ করবো ইজ থাকলে ওয়াজ হবে তাহলে এম ইজ আর থাকলে ওয়াজ হবে সেটা আমরা বসিয়েছি এরপর কী বলতেছে যে সেড দ্য টিচার লেটস ট্রাই এগেন অর্থাৎ এই কথাটা বলছে যে টিচার অর্থাৎ চলো আমরা আরেকবার ট্রাই করি চেষ্টা করি তাহলে এই কথাটা যেহেতু টিচারের তাহলে এটা প্রস্তাবে আসতে পারে ঠিক আছে তাহলে আমরা লিখবো যে কি দেন হি অলসো প্রপোজ দ্যাট অর্থাৎ হিটা হচ্ছে এখানে টিচার হিটা হচ্ছে টিচার হি অলসো প্রপোজ দ্যাট অর্থাৎ প্রস্তাব করলো যে লেটস ট্রাই এগেন চলো আমরা আবার চেষ্টা করি তাহলে ইনভাইট করার জন্য দ্যাট ইউজ করলাম দ্য শুড ট্রাই এগেন অর্থাৎ আমরা লেট আস অর্থাৎ দ্য শুড ট্রাই এগেনটা যেভাবে আছে সেভাবে বসে যাবে থ্যাংক ইউ প্রিয় ছাত্রছাত্রী ধন্যবাদ তোমাদের